আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের কনফারেন্সে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ পার্ট এক ও দুই। আমরা জানি বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। বিশ্বে বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সমগ্র পৃথিবীতে আজ জলবায়ুর পরিবর্তন হচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে শুষ্ক মৌসুমে অনাবৃষ্টি, অতিরিক্ত খরা, টর্নেডো, ভূমিক্ষয়, সাইক্লোন, শিলাবৃষ্টি, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে। এছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ততাও বৃদ্ধি পায়। আবার শীত মৌসুমে হঠাৎ উষ্ণ ও শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশাও দেখা যায়। আবার বর্ষাকালে অত্যধিক বৃষ্টি, বন্যা এবং জলাবদ্ধতা তৈরি হয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের কারণ। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে বৈশ্বিক উষ্ণায়নটা কি। বৈশ্বিক উষ্ণায়ন বলতে আমরা কি বুঝি, বৈশ্বিক উষ্ণায়ন কেন হচ্ছে? বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ জীবনকে যেমন সুখ ও স্বাচ্ছন্দ্যময় করেছে, তেমনি ভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীনও করেছে। অতিরিক্ত জনসংখ্যা, বৃক্ষনিধন, নগরায়ন, শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া প্রভৃতি প্রতিনিয়ত পরিবেশকে ভারসাম্যহীন করছে এবং নানাবিধ সমস্যা এবং পরিবেশকে তোমরা মন দিয়ে খেয়াল করাও এবং পরিবেশকে করেছে ভারসাম্যহীন এবং তৈরি হচ্ছে নানাবিধ সমস্যা। তার মধ্যে একটি জটিলতম সমস্যা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। এই আচ্ছাদন পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে চাদরের মতো একটি আচ্ছাদন তৈরি করে আছে। একটি চিত্রের সাহায্যে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে লক্ষ্য করো। যেমন সূর্যের তাপ এই গ্রিন হাউস গ্যাস কে শোষণ করে এবং পৃথিবী পৃষ্ঠে তা ছড়িয়ে দেয়। কিন্তু পৃথিবী সূর্য থেকে যে তাপ গ্রহণ করে তা স্বাভাবিকভাবেই রাতের বেলায় প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায় এবং পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে কিছু নির্দিষ্ট গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রতিফলিত তাপ মহাশূন্যে সম্পূর্ণভাবে মিলিয়ে যেতে পারে না এবং পৃথিবীতে কি করে, উষ্ণ করে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং এটি হচ্ছে কি, বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন কেন হচ্ছে, কারণ কি, কি কারণে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে সে সম্পর্কে আমরা এখন জানবো। হচ্ছে
গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। বায়ুতে দুটি উপাদান রয়েছে, যথা নাইট্রোজেন ও অক্সিজেন, এছাড়াও রয়েছে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস গ্যাস, আরও আছে জলীয় বাষ্প এবং ওজোন গ্যাস। এই মৌল গৌণ গ্যাসগুলোকে নিয়েই গ্রিনহাউস গ্যাস। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই গ্যাস সমূহ ছাড়াও মনুষ্য সৃষ্ট কিছু গ্যাস যেমন সিএফসি, এসিএফসি, হ্যালন ইত্যাদিও বৈশ্বিক উষ্ণায়নের কারণ, পৃথিবীকে উষ্ণ করছে। যেমন গত এক শতাব্দীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে 25 বার, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 বার এবং মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা 100 বার, 100 বার মিথেনের পরিমাণ বেড়েছে, যেগুলো বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়া আরও কারণ রয়েছে, যেমন আমরা দৈনন্দিন যেসব জিনিস ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর, প্লাস্টিক, ফোম, এসি অর্থাৎ এয়ার কন্ডিশনার, অ্যারোসল, কিন্তু গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। এগুলো ওজোন স্তরকে, বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে সেটিকে ক্ষতিগ্রস্ত করে। ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী বায়ুমণ্ডলের কয়েকটি স্তর আছে। ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী স্তর হলো ট্রপোস্ফিয়ার, এর পরের স্তর হলো স্ট্রাটোস্ফিয়ার, এর পরের স্তরটা হলো ওজোন স্তর যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই গ্রিনহাউস গ্যাস এই ওজোন স্তরকেই নষ্ট করে দেয়, কিন্তু এই ওজোন স্তরটা সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীববৈচিত্র্যকে রক্ষা করে, কিন্তু এটি নষ্ট হয়ে যাচ্ছে কারণে, গ্রিনহাউস গ্যাসের কারণে, যার কারণে হচ্ছে। এরপর কয়েকটা আসি কালো ধোঁয়া। বিশ্বের দেশগুলোকে এছাড়া পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যেখান থেকে যে বর্জ্যগুলো উৎপন্ন হয়, বের হয়, সেগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। এছাড়া শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকেও প্রচুর পরিমাণে পারদ, সীসা ও আর্সেনিক নির্গত হয়, যার কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। 3 নম্বর পয়েন্ট হলো সমুদ্রে বর্জ্য, সমুদ্রে বর্জ্য নিক্ষেপ, সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ করার ফলে তা দূষিত হচ্ছে এবং এই দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে পৃথিবীকে উষ্ণ করছে। এছাড়া বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশেও অনেক নদী, খাল, বিল, কম্পাউন্ড ছিল, কিন্তু বর্তমানে সেগুলো অনেকগুলোই কিন্তু ভরাট হয়ে গেছে এবং শুকিয়ে গেছে, করাট করে ফেলা হয়েছে। এছাড়া আছে যেগুলো ময়লা সুপ হয়ে আছে, এগুলো এই নদীগুলোই কিন্তু তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, এগুলো ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে, অপব্যবহার হওয়ার কারণে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হলো বৈশ্বিক উষ্ণায়নের একটি অন্যতম কারণ হলো এই দীর্ঘনিধন বা বনজঙ্গল। আমরা জানি পৃথিবীর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করে, কিন্তু বন উজাড়করণের কারণে অথবা বৃক্ষনিধনের কারণে এই বাতাসে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটি বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। 5 নম্বর কারণ হলো নগরায়ন এবং শিল্পায়ন।
নবরায়ণ ও সুষ্ময়ন। বর্তমানে অনেক নতুন নতুন নগর গড়ে উঠছে, মানুষ কাজের খোঁজে শহরে আসছে, ফলে শহরে জনসংখ্যার চাপ বাড়ছে এবং যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয় এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। তাছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়াও বাতাসে কার্বনের পরিমাণকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর কারণ হলো রাসায়নিক সারের ব্যবহার। রাসায়নিক সারের যান্ত্রিক সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়, এসবের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তরটা নষ্ট হয়ে যায়, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। আরেকবার দেখো পয়েন্ট গুলো। বৈশ্বিক উষ্ণায়নের কারণ গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি, 2 কালো ধোঁয়া, 3 সমুদ্রে বর্জ্য নিক্ষেপ, 4 বিখণ্ডন বা বন উজাড়করণ, 5 নগরায়ন ও শিল্পায়ন, 6 রাসায়নিক সারের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছ বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি কি ক্ষতি হচ্ছে, এর প্রভাব কি কি, সে সম্পর্কে জানবো। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমগ্র পৃথিবী আজ আতঙ্কিত, বাংলাদেশও এর থেকে মুক্ত নয়। যেমন বাংলাদেশের জীবনযাত্রার উপর, বাংলাদেশের পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব গুলো কি কি, সে সম্পর্কে আমরা জানব। 1 নম্বর পয়েন্ট, জীবন জীবিকার উপর প্রভাব, জীবন জীবিকার উপর প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে যাচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে, যার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলবর্তী অঞ্চলগুলোতে তা ঢুকে পড়ে, যার কারণে কৃষি জমি, মৎস্য খামার, শস্য ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে জমিগুলোতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে, মিঠা পানির মাছগুলো কমে যাচ্ছে, উপকূলীয় এলাকাগুলোর জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে। যেমন বাংলাদেশের উপকূলবর্তী ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, গাছপালা ধ্বংস হচ্ছে, এর প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর। মানুষ যার কারণে শহরমুখী হচ্ছে এবং শহরের উপর চাপ বাড়ছে, এটাও বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে প্রভাবগুলো আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে একটি। 2 নম্বর পয়েন্ট হলো রাজধানী ও সম্পদে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি। যেমন সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয়, এই উঁচু জোয়ার অনেক সময় জলোচ্ছ্বাসের মতো আকার ধারণ করে। এছাড়া সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়। যেমন বাংলাদেশে এই 2টি সাইক্লোন, একটি প্রাকৃতিক দুর্যোগ আইলা এবং সিডরের কথা আমরা জানি, এই 2টি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলবর্তী এলাকায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খাবার পানির তীব্রতা অভাব, তীব্র অভাব দেখা দেয়, গবাদি পশুর খাদ্যের অভাব দেখা দেয়। এছাড়া আর কি পয়েন্ট হলো মারাত্মক তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার কারণে অন্যান্য প্রাণী এবং মানুষের বিভিন্ন প্রকার মারাত্মক রোগ, চর্মরোগ, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের নতুন নতুন রোগের
আবির্ভাব ঘটছে। এসব ক্ষতিকর দিক বিবেচনা করে আমাদের জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। আশা করি তোমরা বৈশ্বিক উষ্ণায়ন এর কারণ ও প্রভাবগুলো বুঝতে পেরেছ। এটা তোমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি টপিক, জেএসসি পরীক্ষার জন্য তোমরা বই থেকে আরো বিস্তারিত জানবে এবং ভালো মতো পড়বে। এখন তোমাদের জন্য কিছু বাড়ি ক্লাস দিচ্ছি, সবাই বাংলাদেশে যাচ্ছে প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নাও। আমি একবার বলছি, এক নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায়? গ্রিন হাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে কেন? 3 নম্বর প্রশ্ন, মহাসমুদ্রকে ফুসফুসের সাথে তুলনা করার কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, বৈশ্বিক উষ্ণায়ন মানুষের জীবিকার উপর কিরূপ প্রভাব ফেলছে? এই প্রশ্নগুলো তোমরা টেক্সট বুক থেকে আনসার করার চেষ্টা করবা। সবাই বই থেকে আরো বিস্তারিত জানবে, ভালো মতো পড়বে। আজকে এখানে শেষ করছি। ঘরে থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।